আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কোয়ান্টিটিটিভ অ্যাপটিটিউড ফর কম্পিটিটিভ এক্সামস ডক্টর আর এস আগরওয়াল বইয়ের অ্যাভারেজ চ্যাপ্টারের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি আগরওয়ালের সকল অঙ্কের সমাধান ভিডিও আকারে প্রকাশ করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্ক ছিল ইন ওর ওপিনিয়ন হিজ weight is greater than 65 kg but less than 72 kg his brother doesn't agree with oron and he thinks that oron's weight is greater than 60 kg but less than 70 kg his mother's view is that his weight cannot be greater than 68 kg if all of them are correct in their estimation what is দ্য average অফ ডিফারেন্ট প্রভাবল ওয়েট অফ অরুণ এখানে বলা হচ্ছে তিনজনের ওপিনিয়ন দেওয়া আছে একটা হচ্ছে অরুণের ওপিনিয়ন একটা হচ্ছে তার ব্রাদারের ওপিনিয়ন একটা হচ্ছে তার মাদারের ওপিনিয়ন তো অরুণের যে অপিনিয়ন আছে সেই অপিনিয়ন হিসেবে তার এ যদি এক্স হয় সে বলছে তার বয়স হচ্ছে সিক্সটি ফাইভের চেয়ে বেশি হবে এবং সেভেন্টি টু এর চেয়ে কম হবে তার ব্রাদারের যে অপিনিয়ন ভাইয়ের ওপিনিয়ন হচ্ছে সেভেনটির চেয়ে তার বয়স কম হবে কিন্তু সিক্সটির চেয়ে বেশি হবে অর্থাৎ ষাট থেকে সত্তরের মধ্যে হবে হচ্ছে তার বয়স তার মায়ের ওপিনিয়ন হচ্ছে আটষট্টির বেশি হবে না তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে তার মতে আটষট্টি হতে পারে সেই ক্ষেত্রে আটষট্টি আমরা নিব সাতষট্টি হতে পারে সাতষট্টিও আমরা নিব সিক্সটি হতে পারে কারণ সিক্সটি সিক্স লোয়েস্ট কারণ আয় এখানে সিক্সটি ফাইভ আছে সেক্ষেত্রে তিনটা হচ্ছে তার প্রবল বয়স সেই ক্ষেত্রে তিনটার অ্যাভারেজ যদি আপনি করেন তাহলে প্লাস ডিভাইড বাই থ্রি এভাবেও করতে পারেন অথবা যেহেতু এটা কনজিকিউটিভ নাম্বারস ছেষট্টি সাতষট্টি আটষট্টি সেই ক্ষেত্রে এটার অ্যাভারেজ হবে হচ্ছে সিক্সটি সেভেন ইয়ার্স এই সিক্সটি সেভেন ইয়ার্স হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার ফোরটিন নাম্বার ফোরটিনে বলা আছে দ্য অ্যাভারেজ অফ টোয়ান্টি নাম্বারস ইজ জিরো অফ দ্যাম অ্যাট দ্য মোস্ট হাউ মেনি মে বি গ্রেটার দেন জিরো অর্থাৎ অ্যাভারেজ বলা হচ্ছে জিরো তাহলে কতগুলি জিরোর চেয়ে বেশি হতে পারে বিশটা নম্বরের মধ্যে তো এখানে একটা জিনিস খেয়াল করেন আপনার অ্যাভারেজ বলা হচ্ছে জিরো এভারেজ জিরো মানে হচ্ছে আপনি বিশটা সংখ্যা যখন যোগ করবেন সবগুলির যোগ ফল আসবে হচ্ছে জিরো এছাড়া তো অ্যাভারেজ জিরো হতে পারে না সেই ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে হায়েস্ট কতগুলি নাম্বার গ্রেটার দেন জিরো অর্থাৎ পজিটিভ নাম্বার হতে পারে এখন উনিশটা পজিটিভ নাম্বার আর একটা নেগেটিভ নাম্বার এটা যদি হয় তাহলেই এটার যোগ ফলটা জিরো হতে পারে কীরকম যেমন ধরেন আপনি উনিশটা পজিটিভ নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত একশো দুইশো পাঁচশো সাতশো সব মিলিয়ে ধরেন আপনি যোগ করলে ধরেন দুই হাজার তিনশো তিরিশ বা হোয়াট সামথিং আসলো এখন উনিশটা নাম্বারের যোগ ফল হচ্ছে এইটা আর আপনি এটাকে নিউট্রিলাইজ করতে গেলে মাইনাস যদি লেখেন তাহলে নিউট্রিলাইজ হয়ে জিরো হয়ে যায় সেই ক্ষেত্রে উনিশটা পজিটিভ নাম্বার এক করে একটা নেগেটিভ নাম্বারটি নিউট্রিলাইজ করে জিরো করে দেওয়া যায় সেই ক্ষেত্রে আমাদের হবে উনিশ প্রশ্ন যদি ঘুরিয়ে আসতো যে হাউ মেনি বি স্মলার দ্যান জিরো ঠিক সেম কথা আপনি উনিশটা নেগেটিভ নাম্বার যোগ করতে করতে ধরেন এমন করলেন যে মাইনাস সাপোজ তিন লাখই করলেন আপনি মাইনাস তিন লাখ এখন আপনি এখানে উনিশটা নেগেটিভ নাম্বার সহ আপনার মাইনাস তিন লাখ আসলো এখন আপনি একটা পজিটিভ নাম্বার অর্থাৎ তিন লাখ প্লাস তিন লাখ দিয়ে আপনি এটা নিউট্রালাইজ করে জিরো করে ফেলতে পারতেছেন সেই ক্ষেত্রে আমাদের উত্তর আসবে হচ্ছে উনিশ অর্থাৎ এইটা যদি আপনার গ্রেটার দেন জিরো বলে তাও উনিশ আসবে গ্রেটার দেন স্মলার দেন জিরো বললেও উনিশ আসবে এখন যদি আপনাকে বলা হয় যে বিশটা নাম্বারের জায়গায় হচ্ছে তিরিশটা নাম্বার তখন আপনার উত্তর আসবে হচ্ছে ত্রিশটা নাম্বারের ক্ষেত্রে আসবে হচ্ছে উনত্রিশ আসবে হচ্ছে উত্তর যদি আপনাকে বলতে পনেরোটা নাম্বার তাহলে আপনার উত্তর আসতে হচ্ছে চোদ্দ এই হচ্ছে এই অঙ্কের হিসাব তারপর অঙ্ক নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিনে বলা আছে দ্য মিন অফ দ্য ফার্স্ট টেন ইভেন ন্যাচারাল নাম্বার ইজ তো মিন অফ দ্য ফার্স্ট টেন ইভেন ন্যাচারাল নাম্বারের সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান অর্থাৎ আপনার নাম্বার কয়টা নাম্বার হচ্ছে দশটা দশের সাথে একযোগ করবেন ইকুইয়াল টু আসবে এগারো এটা হবে এই প্রশ্নের উত্তর সূত্র হিসেবে আপনি করতে পারেন তারপর অঙ্ক নাম্বার সিক্সটিন নাম্বার সিক্সটিনে বলা আছে দ্য অ্যারাতমেটিক মিন অফ ফার্স্ট ইলেভেন ন্যাচারাল নাম্বার ইজ এগারোটা ন্যাচারাল নাম্বারের অ্যারাতমেটিক মিনের সূত্র হচ্ছে অ্যান প্লাস ওয়ান বাই টু তাহলে ইলেভেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ইকুইয়াল টু হচ্ছে সিক্স এই সিক্স হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার সেভেন্টিন নাম্বার সেভেন্টিনে বলা আছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ অল দ্য নাম্বার্স বিটুইন সিক্স অ্যান্ড থার্টি হুইচ আর ডিভিসেবল বাই ফাইভ অর্থাৎ ছয় থেকে চৌত্রিশের মধ্যে পাঁচ দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি আছে তার অ্যাভারেজ বের করতে বলা হয়েছে তাহলে ছয় থেকে চৌত্রিশের মধ্যে নাম্বারগুলো যদি আমরা নেই তাহলে পাবো হচ্ছে পাঁচ ছয়ের কম সেই ক্ষেত্রে পাঁচ বাদ যাবে আসবে হচ্ছে দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আসবে না কারণ হচ্ছে চৌত্রিশের চেয়ে বেশি সেই ক্ষেত্রে এই কটা নাম্বার এখন দেখেন ইন্টারভেল যদি সমান হয় অর্থাৎ পার্থক্য যদি সমান হয় তাহলে মাঝখানে যে সংখ্যাটা হয় সেটাই গড় সেই ক্ষেত্রে যোগ বিয়োগের কোনো দরকার নেই এখানে সংখ্যা আছে হচ্ছে পাঁচটা সেই ক্ষেত্রে এই মাঝখানে যেটা আছে এই বিশ এই বিশ হবে এই প্রশ্নের উত্তর এটি হবে হচ্ছে অ্যাভারেজ তারপর অঙ্ক নাম্বার এইটিন নাম্বার এইটিনে বলা আছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট ফাইভ মাল্টিপলস অফ থ্রি ইজ প্রথম পাঁচটা থ্রি এর মাল্টিপলের অ্যাভারেজ কত থ্রি এর মাল্টিপল হচ্ছে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন তাহলে ঠিক সেম একই কথা প্রযোজ্য এখানে যে তাদের ডিফারেন্স হচ্ছে তিন করে তাহলে মাঝখানে যে সংখ্যাটা আছে এই নাইন এইটাই হচ্ছে অ্যাভারেজ আপনি ইচ্ছা করলে সবগুলি যোগ করে পাঁচ দিয়ে ভাগ করে দেখতে পারেন এই নয়ই আসবে উত্তর তারপর অঙ্ক নাম্বার নাইনটিন নাইনটিনে বলা আছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট নাইন প্রাইম নাম্বার ইজ প্রথম নয়টা প্রাইম নাম্বারের অ্যাভারেজ কত তো প্রথম নয়টা প্রাইম নাম্বার হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন আর হচ্ছে টোয়ান্টি থ্রি তো এগুলি যোগ করে আমাকে নয় দ্বারা ভাগ করতে হবে এগুলি যোগ করলে আপনি পাবেন হচ্ছে ওয়ান হান্ড্রেড বাই নাইন ইকুয়েলটি আসবে এগারো সমস্ত নয় ভাগের এক তো এগারো সমস্ত নয় ভাগের এক হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি নাম্বার টোয়েন্টিতে বলা আছে দ্য স্টুডেন্ট ওয়াজ আক্সড টু ফাইন্ড দ্য অ্যাথমেটিক মিন অফ দ্য নাম্বারস থ্রি ইলেভেন সেভেন নাইন ফিফটিন থার্টিন এইট নাইনটিন সেভেন্টিন টোয়েন্টি ওয়ান ফোরটিন অ্যান্ড এক্স হি ফাউন্ড দ্য মিন টু বি টুয়েলভ হোয়াট শুড বি দ্য নাম্বার ইন প্লেস অফ এক্স অর্থাৎ যেই নাম্বারগুলি দেওয়া আছে এক্সসহ এগুলির গসে বের করেছে হচ্ছে বারো তাহলে এক্সের ভ্যালু কত হবে তো এখানে নাম্বারের সংখ্যা কটা সেটা আমাদের দেখতে হবে নাম্বারের সংখ্যা হচ্ছে বারো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারব হচ্ছে থ্রি প্লাস ইলেভেন প্লাস সেভেন প্লাস নাইন প্লাস ফিফটিন প্লাস থার্টিন প্লাস এইট প্লাস নাইনটিন প্লাস সেভেনটিন প্লাস টোয়েন্টি ওয়ান প্লাস ফোরটিন প্লাস এক্স ইকুয়েল টু যেহেতু অ্যাভারেজ বারো এটার নিচে একটা বারো আসতো এটা গুণ করে দিলাম এখানে ইকুয়েল টু আসবে ওয়ান বা এখানে ক্যালকুলেশন করলে এক্স পাওয়া যাবে হচ্ছে সেভেন আমাদের বের করতে বলা হয়েছে এই এক্সের মান এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি ওয়ান নাম্বার টোয়েন্টি ওয়ানে বলা আছে দ্য অ্যাভারেজ অফ টু সেভেন সিক্স অ্যান্ড এক্স ইজ অফ ওয়ান সিক্স এক্স অ্যান্ড ওয়াই ইজ টেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই তো টু সেভেন সিক্স এবং এক্স এই চারটার অ্যাভারেজ বলা আছে হচ্ছে পাঁচ তাহলে নিচে চার দ্বারা ভাগ হতো আর এখানে আসতো পাঁচ এটা আমরা একসাথে গুণ করে দিলাম এটা আসলো বিশ বা এখান থেকে ক্যালকুলেশন করলে এক্সের মান পাওয়া যাবে হচ্ছে ফাইভ আমাদের আরেকটা যে দেওয়া আছে সেটা হচ্ছে এইটিন প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস এক্স প্লাস ওয়াই এইটার অ্যাভারেজ হচ্ছে টেন তাহলে নিচে একটা টেন আসতো সরি এখানে আসবে হচ্ছে টেন নিচে কত আসতো নিচে আসতো হচ্ছে পাঁচ কারণ এক দুই তিন চার পাঁচটা সংখ্যা এখানে তাহলে টোটাল মিলে আসতো হচ্ছে পঞ্চাশ ইকুয়েল টু আসবে হচ্ছে পঞ্চাশ এখন আমরা এক্সের মান পেয়ে গেছি সেই ক্ষেত্রে এক্সের মান আমরা বসাবো হচ্ছে এইটিন প্লাস ওয়ান প্লাস সিক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই ইকুয়েল টু ফিফটি বা এখান থেকে ক্যালকুলেশন করলে ওয়াই ইকুয়াল টু আসবে হচ্ছে টোয়েন্টি এই টোয়েন্টি হবে এই প্রশ্নের উত্তর তারপর দেখো নাম্বার টোয়েন্টি টু নাম্বার টোয়েন্টি টুতে বলা আছে দ্য টোটাল মার্কস অবটেন্ড বাই এ স্টুডেন্ট ইন ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স টুগেদার ইজ ওয়ান টোয়েন্টি মোর দেন দ্য মার্কস অপটেন বাই হিম ইন কেমিস্ট্রি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ মার্ক অপটেন বাই হিম ইন ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স টুগেদার বলা হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ মিলিয়ে যা পেয়েছে সেটা হচ্ছে কেমিস্ট্রিতে যে নাম্বার পেয়েছে তার চেয়ে একশো বেশি তাহলে আমরা যদি এমন করি ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ম্যাথ ইকুয়াল টু আসবে হচ্ছে কেমিস্ট্রি প্লাস একশো বিশ এটা ক্যালকুলেশান করলে কেমিস্ট্রি কেমিস্ট্রি কাটা যাবে ফিজিক্স প্লাস ম্যাথ ইকুয়াল টু আসবে হচ্ছে একশো বিশ তো আমাকে ফিজিক্স এবং ম্যাথের অ্যাভারেজ বের করতে হবে তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে অ্যাভারেজ হয়ে যায় এটাকে দুই দ্বারা ভাগ হবে ইকুয়াল টু আসবে হচ্ছে সিক্সটি এই সিক্সটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রিতে বলা আছে দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট ওয়ান হান্ড্রেড পজিটিভ ইন্টিজার ইজ তো ওয়ান হান্ড্রেড পজিটিভ ইন্টিজারের অ্যাভারেজের সূত্রে আমরা জানি অ্যান প্লাস ওয়ান বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান হান্ড্রেড প্লাস ওয়ান বাই টু ইকুয়েল টু ওয়ান জিরো ওয়ান বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে ফিফটি পয়েন্ট ফাইভ এ ফিফটি পয়েন্ট ফাইভ হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার টোয়েন্টি ফোরে বলা আছে দ্য অ্যাভারেজ অফ অল নাম্বারস আপ টু ওয়ান হান্ড্রেড ইজ তো একশো পর্যন্ত অর্ড নাম্বার অ্যাভারেজ কত এটার সূত্রটা হচ্ছে লাস্ট অড নাম্বার প্লাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু তো লাস্ট ওয়ার্ড নাম্বার আমাদের যেহেতু একশো পর্যন্ত তাহলে নাইনটি নাইন হচ্ছে লাস্ট অর্ড নাম্বার প্লাস ওয়ান বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে ফিফটি এই ফিফটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বার টোয়েন্টি ফাইভে বলা আছে ইন এ ফ্যামিলি দ্য অ্যাভারেজ এইজ অফ ফাদার অ্যান্ড

টোয়েন্টি সেভেন ইন্টু থ্রি ইকুয়েল টু এইটটি ওয়ান আমার জিজ্ঞাসা করা হয়েছে সনের এইস তাহলে এটা বিয়োগ যদি করি এস ইকুয়েল টু আসবে হচ্ছে এইটটি ওয়ান মাইনাস সেভেন্টি ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে ইলেভেন ইয়ার্স অর্থাৎ ইলেভেন ইয়ার্স হবে হচ্ছে সনের বয়স এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি সিক্স নাম্বার টোয়েন্টি সিক্সে বলা আছে দ্য অ্যাভারেজ অফ এক্স ওয়ান এক্স টু অ্যান্ড এক্স থ্রি ইজ ফোরটিন

দ্বিগুণ যদি করি যোগ করে ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি তাহলে লিখতে পারবো এক্স টু প্লাস এক্স থ্রি ইকুয়েল টু এখান থেকে লেখা যাবে হচ্ছে ফিফটিন এখন দেখেন বের করতে বলা হচ্ছে এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি তো এখানেও ছিল সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো এক্স ওয়ান প্লাস ফিফটিন ইকুয়েল টু হচ্ছে ফোরটি টু বা এখান থেকে এক্স ওয়ান ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি সেভেন এই টোয়েন্টি সেভেন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নম্বর টোয়েন্টি সেভেন নাম্বার টোয়েন্টি সেভেনে বলা আছে দ্য অ্যাভারেজ অফ এক্স ওয়ান এক্স টু অ্যান্ড এক্স থ্রি অ্যান্ড এক্স ফোর ইজ সিক্সটিন হাফ অফ দ্য সাম অফ এক্স টু এক্স থ্রি এক্স ফোর ইজ টোয়েন্টি থ্রি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ওয়ান তো এখানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর এর মান লেখা যায় হচ্ছে যেহেতু অ্যাভারেজ ষোলো তাহলে চার দারাগুণ হবে ইকুইয়াল টু আসবে হচ্ছে চৌষট্টি আরেকটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর এটার অর্ধেক বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়ান্টি থ্রি তাহলে গুণ করলে পাবো হচ্ছে এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস এক্স ফোর ইকুয়েল টু আসবে হচ্ছে ফোরটি সিক্স এ হচ্ছে দুইটি ইকুয়েশান এখন আমাদের বের করতে বলা হয়েছে এক্স ওয়ান তাহলে দেখেন এইটুকু হচ্ছে এইটুকু মানের সমান সেই ক্ষেত্রে আমরা

এক্স প্লাস এইট এটার গড় হচ্ছে এগারো এখানে একটা জিনিস খেয়াল করেন যে প্রত্যেকটার ইন্টারভেল হচ্ছে দুই তাহলে গড় হবে হচ্ছে মাঝখানেরটা এইটা তাহলে এইটার মান হচ্ছে এগারো তাহলে এক্স প্লাস ফোর ইকুয়েল টু ইলেভেন তাহলে এক্স লেখা যাবে হচ্ছে সেভেন আমাদের বের করতে বলা হচ্ছে লাস্ট যে তিনটা সেটার গড় তো লাস্ট তিনটার গড় আমরা বুঝতে পারছি এটা হবে এক্স প্লাস সিক্স তাহলে আমরা লিখতে পারব হচ্ছে সেভেন প্লাস সিক্স টু আসবে হচ্ছে থার্টিন এই থার্টিন হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার টোয়েন্টি নাইন নাম্বার টোয়েন্টি নাইনে বলা আছে ইফ দ্য মিন অফ এ বি সি ইজ এম অ্যান্ড বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু জিরো দেন দ্য মিন অফ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ তো মিন যদি বের করতে হয় তাহলে আমাদের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই থ্রি আলটিমেটলি এই মানটা বের করতে হবে

তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়েল টু থ্রি এম লেখা যেত এই মানটা আমরা এখানে বসাবো থ্রি এম হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এর মান হচ্ছে জিরো দেওয়া ছিল তাহলে এই আসলো এটা আসলো হচ্ছে নাইন এম স্কোয়ার তাহলে আমরা বলতে পারবো অ্য স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু নাইন এম স্কোয়ার আমাদের বের করতে হবে হচ্ছে গড় তো গড় বের করতে গেলে এটাকে তিন দ্বারা ভাগ করতে হবে এটাও তিন দ্বারা ভাগ করতে হবে ইকুইয়াল টু আসবে হচ্ছে থ্রি এম স্কোয়ার এই থ্রি এম স্কোয়ার হবে এই প্রশ্নের উত্তর তারপর অঙ্ক নাম্বার থার্টি নাম্বার থার্টিতে বলা আছে দ্য অ্যাভারেজ অফ টু ডিজিট নাম্বার সুইচ রিমেইন দ্য সেম হাইন দ্য ডিজিট ইন্টারচেঞ্জ দেয়ার পজিশন যখন ডিজিট ইন্টারচেঞ্জ করা হয় দু ডিজিট নাম্বারের তাদের গরকত অর্থাৎ বলা হচ্ছে এগারো তারপরে হচ্ছে বাইশ অর্থাৎ তাদের ডিজিট চেঞ্জ করে দিলেও একই সংখ্যাই থাকে তেত্রিশ চুয়াল্লিশ পঞ্চান্ন ছেষট্টি সাতাত্তর এই অষ্টআশি আর হচ্ছে নাইনটি নাইন এই হচ্ছে এই কটা সংখ্যার বের করতে বলা হয়েছে একটা করতে পারেন সবগুলি যোগ করে আপনি ভাগ করে দিতে পারেন আর একটা করতে পারেন যেহেতু নয়টা সংখ্যা তাহলে এদিকে চারটা এদিকে চারটা তাহলে মাঝখানে যে সংখ্যাটা সেটা হচ্ছে ফিফটি ফাইভ এটা শুধুমাত্রই সম্ভব হবে যখন ইন্টারভেল সমান হবে দেখেন সবগুলোর ইন্টারভেল হচ্ছে এগারো করে সেজন্য এটার উত্তর হবে হচ্ছে ফিফটি ফাইভ এই ফিফটি ফাইভ হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলের ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব ড্রেসক্রিপশানে তার সমাধান বা কারেকশান দেওয়ার জন্য ধন্যবাদ